আজকে আমরা শুরু করব মানুষের রেচন তন্ত্র। মানুষের রেচন তন্ত্রের গঠনটা কি 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 নিয়ে তৈরি হচ্ছে? মানুষের রেচন তন্ত্রের মধ্যে থাকবে এক জোড়া বৃক্ক বা কিডনি, যেটাকে আমরা বলি, এক জোড়া গোভিনী, মূত্রাশয় একটা থাকবে আর মূত্রনালী থাকবে। আচ্ছা, কিডনিটা, মানুষের কিডনিটার অবস্থানটা যদি আমরা জানতে চাই, সেটা আমাদের পেটের মধ্যে পিঠের দিক ঘেঁষে মেরুদণ্ডের দুপাশে আমাদের কিডনিটা অবস্থান করে। মানুষের রেচনতন্ত্রে এই যে দুটো একজোড়া কিডনি নিয়ে তৈরি হচ্ছে, প্রত্যেকটা বৃক্কের ওপরেই একটা করে আবরণ থাকে, যেটাকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুলের দুটো স্তর থাকে, বাইরের স্তরটাকে বলা হয় কর্টেক্স আর ভেতরের স্তরটাকে বলা হয় মেডালা। প্রত্যেকটা বৃক্কের মধ্যেই দেখো একটা খাঁজ অংশ রয়েছে, যেখান থেকে গোবিনী, বৃক্কীয় শিরা এবং বৃক্কীয় ধমনীগুলো সব একসঙ্গে এসে মিট করেছে, যেখানে সেই অংশটাকে বলা হচ্ছে কি হাইলাম অঞ্চল। বৃক্কের কাজটা হচ্ছে আমাদের মূত্র উৎপাদন করা। এরপরে দেখো প্রত্যেকটা বৃক্ক থেকেই একটা করে নালী তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে কি গোবিনী। গোবিনীটা বৃক্কের সঙ্গে যে অংশে এসে মিট করছে সেখানে একটা ফানেলের মতন অংশ গঠন করেছে, এই অংশটাকে বলা হচ্ছে কি রেনাল পেলভিস। গোবিনীর কাজ হচ্ছে বৃক্ক থেকে উৎপন্ন মূত্রটাকে এই মূত্রাশয় নিয়ে আসা। এরপরে একটা পেশিময় থলির মতন অংশ আমরা দেখতে পাচ্ছি, যার সঙ্গে দুটো গোবিনী এসে মিট করেছে, এই অংশটাকে বলা হচ্ছে কি মূত্রাশয়। মূত্রাশয়ের মধ্যে স্ফিংক্টার পেশি থাকে, এই স্ফিংক্টার পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে মূত্রটাকে দেহের বাইরে নির্গত করে। মূত্রাশয়ের কাজ হচ্ছে মূত্রটা এখানে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য জমা থাকছে। এরপরে আসছে মূত্রনালী, এটা মূত্রাশয় থেকে নির্গত হয়েছে এবং এর কাজ হচ্ছে মূত্রাশয় থেকে এই নালীর মাধ্যমে মূত্রটা দেহের বাইরে নির্গত হয়। তাহলে বৃক্কের কাজগুলো আমরা কি জানলাম, একটা হচ্ছে প্রথমে জলের সাম্যতা বজায় রাখা, দেহের অতিরিক্ত জলটাকে বৃক্ক মূত্র আকারে দেহের বাইরে নির্গত করে দেহের জলের ভারসাম্যটা রক্ষা করছে। নাম্বার টু হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দূরীকরণ। আমাদের দেহে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হয়, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো দেহ থেকে নির্গত করে দেহটাকে সুস্থ ও স্বাভাবিক রাখছে। এরপরে হচ্ছে তিন নম্বর, রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখা। রক্তের উপাদানের পরিমাণগুলো এরা কিভাবে নির্দিষ্ট রাখছে, মূত্র যখন তৈরি হচ্ছে তখন বৃক্কের মধ্যে শোষণ প্রক্রিয়ায় কিছু কিছু পদার্থ পুনঃশোষিত হচ্ছে, হয়ে সেই সমস্ত উপাদানগুলোকে আবার রক্তে ফিরিয়ে দিচ্ছে কিডনি। এইভাবে রক্তের উপাদানের পরিমাণটা নির্দিষ্ট রাখছে। এবং চার নম্বর হচ্ছে লবণের সাম্যতা বজায় রাখা, সেখানে কি করছে বৃক্ক, এক্ষেত্রেও সোডিয়াম, পটাশিয়াম, কিছু কিছু দরকারি যে লবণ আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেই সমস্ত লবণগুলোর মধ্যে সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। এরপরে আমরা শুরু করছি মানুষের রেচনতন্ত্রের মধ্যে নেফ্রনের গঠন। নেফ্রনটা দেখো তিনটে অংশ নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসিল, নাম্বার টু হচ্ছে বৃক্কীয় নালিকা, আর একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসিলের দুটো ভাগ থাকছে, একটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল, একটা হচ্ছে গ্লোমেরুলাস। প্রথমে আসছি বাউম্যান ক্যাপসুলের গল্পে, সেটা হচ্ছে কি এটা একটা ফানেলের মতন অংশ। এই অংশটার কিন্তু দুটো স্তর থাকছে, বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর আর ভেতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল স্তর। এরপরে আসছে কি গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসটা কিন্তু বাউম্যান ক্যাপসুলের মধ্যে অবস্থিত একটা রক্তজালক গুচ্ছ, এটার মধ্যে অন্তর্মুখী ধমনিকা প্রথমে প্রবেশ করছে, হয়ে সেটা গ্লোমেরুলাসের মধ্যে জালক তৈরি করে বহির্মুখী ধমনিকা হয়ে বেরিয়ে যাচ্ছে। এই অন্তর্মুখী ধমনিকাটার ব্যাসটা যেহেতু কম হচ্ছে, সেহেতু রক্তটা এখান দিয়ে প্রবেশ করে প্রচণ্ড চাপের মধ্য দিয়ে যাচ্ছে, সেই চাপে রক্ত থেকে দূষিত পদার্থগুলো আলাদা হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে অপরিশোধিত তরলটা এই বহির্মুখী ধমনিকা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ম্যালপিজিয়ান কর্পাসিলের মেন কাজটা কিন্তু এটা পরা পরিস্রাবক রূপে, মানে ছাকনি রূপে কাজ করছে, করে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থকে, মানে পদার্থ নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থযুক্ত যে রক্তটা আছে সেটা গ্লোমেরুলাসে পরিস্রুত হচ্ছে।
এরপরে আমরা আসছি বৃক্কীয় নালিকায়। বৃক্কীয় নালিকার তিনটে অংশ রয়েছে, একটা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা, নাম্বার টু হচ্ছে হেনলির লুপ, নাম্বার থ্রি হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা। নিকটবর্তী সংবর্ত নালিকাটা কিন্তু ম্যালপিজিয়ান কর্পাসেল এবং হেনলির লুপের মাঝখানে অবস্থিত থাকছে। এরপরে ইউ আকৃতির অংশ, যেটাকে হেনলির লুপ বলা হচ্ছে, এরপরে হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকাটা অবস্থিত, যেটা হেনলির লুপ এবং সংগ্রাহী নালিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই যে বৃক্কীয় নালিকার, এর কাজটা মেনলি হচ্ছে পুনঃশোষণে সাহায্য করে, এছাড়া কিছু কিছু পদার্থ খরিত হয় এখান থেকে মানে বাউম্যান ক্যাপসুলের মধ্যে দিয়ে যে অপরিশোধিত তরলটা এসে নিকটবর্তী সংবর্ত নালিকায় পৌঁছলো, তারপরে সেখান থেকে হেনলির লুপ হয়ে দূরবর্তী সংবর্ত নালিকায় যাবে। এই অংশটুকুনির মধ্যে কিছু কিছু পদার্থ পুনঃশোষিত হয়, যেমন কি গ্লুকোজ, ভিটামিন, কিছু হরমোন, এগুলো আবার জল, এগুলো পুনঃশোষিত হয়। জলের পুনঃশোষণে মেনলি কিন্তু সাহায্য করে এডিএইচ হরমোন, যেটা আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। এই এডিএইচ হরমোনটা জলের পুনঃশোষণে একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। এই কারণে যাদের এডিএইচ হরমোনের ক্ষরণের পরিমাণটা কমে যায়, তাদের কিন্তু জলটা ভালো শোষিত হয় না, ফলে সেক্ষেত্রে কিন্তু তাদের ডায়াবেটিস ইনসিপিডাস রোগ বা শর্করাবিহীন বহুমূত্র, যেটাকে বলা হয়, সেই রোগটা হয়। এবং এদের ক্ষেত্রে কিন্তু ঘন ঘন মূত্রত্যাগের প্রবণতা একটা দেখতে পাওয়া যায়। এছাড়া কিছু কিছু পদার্থ এই সময় কিন্তু এই বৃক্কীয় নালিকার মধ্যে খরিতও হয়, যেমন কি ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, এগুলো এই সমস্ত বৃক্কীয় নালিকার মধ্যে এরা খরিত হয়। এরপরে আসছি সংগ্রাহী নালিকায়। সংগ্রাহী নালিকাটা কিন্তু এই যে দূরবর্তী সংবর্ত নালিকাগুলো যে নালিকার সঙ্গে এসে যুক্ত হচ্ছে তাকেই আমরা বলছি সংগ্রাহী নালিকা। এরকম কতগুলো সংগ্রাহী নালিকা একসঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলেনিন নালিকা গঠন করে, যেটা বৃক্কের সাইনাস গহ্বরে প্রবেশ করে। এর এই যে সংগ্রাহী নালিকার কাজটা হচ্ছে, এখানে মূত্রটা সংগ্রহ করা হচ্ছে এই নালিকাটার মাধ্যমে এবং সেটাকে গোবিনীতে পাঠানো হচ্ছে।